স্বরূপ একটা কথা না বললেই নয়, কোন কোন সংসারের মধ্যে দেখা যায় যে হারা পাঁচ সাত ভাই আছে, বাবা মারা গেলে পরে বড় ভাইটা সংসারের সম্পূর্ণটা দায়িত্ব। বড় ভাইটা নেই, তোমার বড় ভাইরা চিন্তা করে যদি আমি যদি আমার এখন নিজের বুঝ বুঝে যদি আমি কোনো কিছু একটা আলাদা আলাদা হয়ে যেতাম, ছোট ভাইগুলোরা রাস্তাঘাটে পয়দা করবো, ভিক্ষা টিক্ষা করবো, মানুষের দ্বারে দ্বারে যাইব, এইসব চিন্তা ভাবনা করিয়া নিজের জীবনটা বিসর্জন দিয়া এই সংসারটার জন্য একটু জেট পর্যন্ত ছোট ভাই দিতে মানুষ করার জন্যে তার জীবনটাকে বিসর্জন দিয়ে দিল। যত খাটনি খাটল ছোট ভাইদের গুলাকে তাই মানুষ করার জন্য। এখন এমনও দেখা যায়, আমি নিজেও দেখছি এটা বাস্তব, যেটা ছোট ভাইরা যখন এস্টাবলিশড হয়ে গেল, তার একটু সংসম্পূর্ণ হয়ে গেলে পরে যখন তাদের বাবার সম্পত্তির যখন বাটবাটোয়ারা হওয়ার একটা কোন একটা ইয়েতে বসে, মিটিং বা সভাতে বসে, তখন বড় ভাইটা যদি কয় যে এই যে আপনারা আছেন এখানে, আপনারা তো জানেন আমি এই সংসারটা আমার ভাইটি মানুষ করার জন্য আমি কি করছি, আপনারা তো দেখছেন আমার জীবনটা বিসর্জন দিয়ে দিছি শুধু ছোট ভাইগুলো মানুষ হওয়ার জন্য, পেছনে আমি আমার জীবনকে আমি উজাড় করে দিছি। আজকে আমার ভাইরা আমার একদিন তো ছাড় দেয় না, তারা যদি ভাবতো যে আমার ভাইটা কি করছে, তখন তারা যারা এস্টাবলিশ হয়ে গেছে তারা কি করছেন, কি করছেন আপনি আমাদের জীবনে কি করছেন, কই দেখান, প্রমাণ দেখান। যেমন একটা প্রসঙ্গ নিয়ে আসছি, এক সেলুনের দোকানে এক লোক গেছে, গিয়েছিল দেখে উপরে একটা চার্ট লেখা আছে, এইভাবে সাদা বক্সাটা এত টাকা, এই হাফ সাদা এত টাকা, সৈনিক সাদা এত টাকা, অনেক সাদা চার্ট দেয় দেয় যেমন একশো দেখতে শুরু করে একটা লাগছে, তা মাথা কামানিল আসত না। তখন হেমন হচ্ছে কামার মতো কামামি আছে, যাই উপরের দিকে সাদা শুনছে, ভিতরে ভিতরে কল্পনা করে সব জাতার সাদা হ্যাঁ চাচ্ছে, সব জাতের সাদা চাইতিয়া এরপরে লাস্টে দিয়া সব জাতের বলে আমার ওই যে একশো টাকার যে সাদাই সাটক এই সাদা চাচ্ছে, তারপর দেখো যে ওই সত্তর টাকার যে ডাইটা সাটক এই সাড়াও চাচ্ছে, আর শিলাবেড়া তো হিসাব করতে আছে, একশো টাকার সাদা চাটলো, সত্তর টাকার সাদা চাটলো, এরপর দা পঞ্চাশ টাকা, বিশ টাকা, তিরিশ টাকা, লাস্টে দাঁড়িয়ে দেখো মাথাটা কামাইল, হ্যাঁ মাথাটা কামাইছি, হ্যাঁ আসত না দিয়া বাইরিয়া জায়গা, ওই যে মাথা কামানি যে আসত না আসত না দিয়া তখন বাইরিয়া জায়গা, তখন শিলাবেড়া দেখো আর কি আপনি আসত না দিয়ে থাকেন, এটা করুন কি বলে আমার মাতা কিতা কলে কামানি কামানি রে কত দেখ আসতো না, তোলে তোর বাবা দেখা কামানি তার বুঝতে যাই ফেল দেখা সব সারা বি বলে গেলুনি তার কি করছেন ওই মাতা কামানির হিসাবে।